নমস্কার বন্ধুরা, আমি সোমা, সোমাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে টক মিষ্টি একটা চাটনির রেসিপি শেয়ার করব। বাজারে এখন প্রচুর কাঁচা আম উঠেছে, এই কাঁচা আম দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন প্লাস্টিক চাটনি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা। কাঁচা আমের প্লাস্টিক চাটনি করার জন্য এখানে দুটো বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। আম দুটো খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব। আম দুটো খোসা ছাড়িয়ে আঁঠি বাদ দিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম চিনি, আর দিয়ে দেব 1 কাপ জল। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মৌরি, দিয়ে দেব পরিমাণ মতন লবণ, কিছুটা কিশমিশ আর কাজু বাদাম। খুব ভালো করে মিশিয়ে দেব, চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা সুন্দরভাবে গলে গেছে, এবার এর মধ্যে আমি টুকরো আমগুলো দিয়ে দেব। ভালো করে একটুখানি মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি। কালারটা সুন্দর আসার জন্য খুব ভালো করে মিশিয়ে দেব। এবার ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম মিডিয়াম হিটে। আমের কালার চেঞ্জ হয়ে গেছে, স্বচ্ছ কালার এসে গেছে। এবার জলটা একটুখানি শুকিয়ে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়াও বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারেন। হয়ে গেছে আমাদের চাটনিটা, ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ লোভনীয় অনুষ্ঠান বাড়ির মতন কাঁচা আমের প্লাস্টিক চাটনি। আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।